আরও সুন্দরী হয়ে উঠছেন বজরঙ্গী ভাইজান সিনেমার সেই মুন্নি সালমান খানের অত্যন্ত জনপ্রিয় সিনেমা বজরঙ্গী ভাইজান থেকে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল ছোট্ট শিশু অভিনেত্রী তার নাম ছিল মুন্নি যদিও এটা ছিল তার চরিত্রের নাম কিন্তু এখন পর্যন্ত তিনি মুন্নি হিসেবে বলিউডে এবং সর্বত্র অত্যন্ত জনপ্রিয় হয়ে রয়েছে সালমান খানের সিনেমা বজরঙ্গী ভাইজান রিলিজ হয়েছিল। এবং সেখানে মুন্নি একটি শিশুর চরিত্রে অভিনয় করেছিলেন কিন্তু এখন মুন্নি আর সেরকমটা কিন্তু নেই এখন তার মধ্যে অনেকটাই বদল এসেছে এবং তিনি হয়ে উঠেছেন অত্যন্ত জনপ্রিয় একজন সোশ্যাল মিডিয়ার স্টার মুন্নির অভিনয় দেখে বজরাঙ্গি ভাইজান সিনেমার দর্শকরা হয়ে উঠেছিলেন অত্যন্ত আবেগে আপ্লুত আপনাদের জানিয়ে রাখি মুন্নির আসল নাম কিন্তু হর্ষাদলি মালোত্রা এবং তিনি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তার মিউজিক রিল ও ভিডিও দিয়ে বর্তমানে মুন্নির বয়স এখন পনেরো থেকে ১৬ বছর এবং এই মুহূর্তে তিনি সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন তার নিত্য নতুন ভিডিওর দৌলতে কিছুদিন আগে তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি সিনেমার জগতের সঙ্গে যুক্ত থাকতে চান এবং ভবিষ্যতে আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করতে চান তবে সালমান খানের সিনেমায় নজর কাড়ার পরে তাকে আর খুব একটা সিনেমা জগতে অভিনয় করতে দেখা যায়নি অনেকেই মনে করেছিলেন সালমান খানের সিনেমা থেকে জনপ্রিয়তা পাওয়ার পর বিভিন্ন টিভি সিরিয়ালে অভিনয় করবেন তিনি কিন্তু সেখানেও তাকে কোনোদিন দেখা যায়নি এবার তিনি জানালেন তার কাছে বেশ কিছু টি শো এবং ওটিটি শো শোয়ের অফার এসেছে কিন্তু তিনি এরকম কোন জায়গায় কাজ করতে চান না যেখানে তার গল্পটা পছন্দ হয়নি এই মুহূর্তে তিনি একটি ভালো গল্পের জন্য অপেক্ষা করছেন এবং যখনই তিনি কোনো ভালো প্রজেক্ট পাবেন তখনই তিনি আবারও নতুন করে অভিনয় জগতে নাম লিখাবেন তবে সিনেমা জগতে এখন তেমনভাবে না দেখা গেলেও ইনস্টাগ্রামে কিন্তু নিজের ভক্তদের জন্য নানা রকমের ভিডিও তৈরি করে থাকেন মুন্নি পাশাপাশি তার ভিডিওগুলি সোশ্যাল মিডিয়াতে হয়ে থাকে অত্যন্ত জনপ্রিয় কিছুদিন আগেই তিনি নিজের পুল সাইড ফটো সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিলেন এবং মুহূর্তের মধ্যেই হয়ে উঠেছিলেন অত্যন্ত জনপ্রিয় এই সমস্ত ছবিতে তাকে দেখাচ্ছিল অত্যন্ত সুন্দরী এবং নিজের রূপের জলসে মুগ্ধ করে তুলেছিলেন সকলকে সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে এই সমস্ত ছবি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল কিছুক্ষণের মধ্যেই এই সমস্ত ছবিতে অভিনেত্রী একটি নীল এবং কালো রঙের বিকিনি পরেছিলেন এবং ছবিতে তার পিঠের ব্যাকসাইড দেখা গিয়েছে অত্যন্ত স্পষ্টভাবে এই ছবি শেয়ার করে তিনি নিজের নতুন রূপ সকলের সামনে ফ্রন্ট করেছেন স্নিগ্ধা খি নতুন সময় ঢাকা